অনেকক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি, কারণ আজকে হাজবেন্ডের ডিউটি আছে সাড়ে বারোটা থেকে। তো তার জন্য তাড়াতাড়ি স্নান করতে হবে আমাকে। স্নান টান করে তারপর রান্না বসাতে হবে, কারণ হাজবেন্ড খেয়ে দিয়ে যাবে ডিউটিতে। তো চলো দেখতে থাকো আমি কী কী করি, কী রান্না করে সবাই ভালো করে শেয়ার করবো। চলো দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, আমার বিছানাটা ছেড়ে কমপ্লিট হয়ে গেছে। বিছানাটা উঠিয়ে নিয়েছি প্রথমে। এই যে দেখো, তোমাদের দাদা ভাই মাছ নিয়ে আসলো আবার। তো আগে মাছটাকে পরিষ্কার করে নি, তারপর স্নান করতে যাব। জানো স্নানের আগে মাছ পরিষ্কার করে। তো বন্ধুরা, এই যে দেখো আমি স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে আসছি রান্না করতে। ফটাফট আমাকে রান্না করতে হবে, কারণ বর যাবে ডিউটিতে, 9:30 বেজে গেছে অলরেডি। তো ফটাফট আমি কাজটা সেরে নিই, ফটাফট রান্নাটা করে নিই। তো চলো তোমরাও দেখতে। এই যে দেখো বন্ধুরা, মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে দেখো কিছুটা ভেজে নিয়েছি, আর এখানে কিছুটা বসিয়ে দিয়েছি। তো চলো মাছগুলো ভেজে নিই প্রথমে। দেখো বন্ধুরা, এখানে টমেটো আলু মাছ ইত্যাদি রান্না করলাম, আর এখানে মাছ ভাজা আর মাছ ইত্যাদি আজকে এত রুটি রান্না করলাম, আর কিছু রান্না করলাম না, কারণ আজকে তাড়াতাড়ি ছিল, আমাদের দাদা ডিউটি যাবে তার জন্য এতটুকুই। আর এখানে সব ভাত হয়েছে, আর দেখো এখানে আমি গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি। চলো তোমাদের দাদা ভাইকে এখন খাওয়া দিয়ে দিই, তোমাদের দাদা ভাই ডিউটি যাওয়ার সময় হয়ে। এই যে দেখো তোমাদের দাদা ভাই সিম পাড়ছে। এটা আমরা লাগিয়েছিলাম এখানে বাগান। এ দেখো সিম লাগছে গাছের মধ্যে, দেখা যাচ্ছে না রোদ্রের জন্য। এই যে দেখো তোমাদের দাদা ভাই সিম পাচ্ছে। এই যে দেখো হ্যাঁ, এই যে দেখো বন্ধুরা আমাদের গাছের ছিপ কত সুন্দর। দেখো কি সুন্দর বৃষ্টি হয়েছে, দেখো এগুলোর ভিতরে। এই যে দেখো
এগুলো কিন্তু আমরা লাগিয়েছিলাম ওই গাছের শিম আর এখানে দেখো দুটো মূলা এগুলো আমাদের গাছের এই মূলগুলোকে উঠিয়ে নিয়ে আসলাম আর এখানে দেখো শিম দাদা ভাই এখানে টিফিন নিয়ে আসলো তো দেখি কি টিফিন নিয়ে আসছে চলো তো বন্ধুরা এই যে দেখো তোমাদের দাদা ভাই আসার সময় টিফিন নিয়ে আসলো তো এখানে দেখো পেটিস নিয়ে আসলো আসার সময় আর একটা লাড্ডু নিয়ে আসলো তো এখন এটা চায়ের সাথে খাবো তো চলো বন্ধুরা এটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দিই হাজবেন্ড ডিউটি থেকে চলে এসেছে না তো ওই জন্য ওই যে চাটা প্রথমে দিয়ে দেবো চলো এই যে দেখো বন্ধুরা আমার ছেলে কত সুন্দর একটা সরস্বতী ঠাকুর এঁকেছে তো এই যে দেখো এখন ওইটাকে কালার করেনি এখন ক্লাস চলছে তো অনলাইনে ক্লাস করে তো দেখো এই যে দেখো তো আবার তোমাদেরকে কালার করার পর আবার দেখাবো কীরকমভাবে কালার করে তো এই যে দেখো বন্ধুরা এখন এটাকে কালার করছে এই যে দেখো দেখো সারা খাটে ছিটিয়ে রেখেছে ওর সরঞ্জাম তো কালার করে নিক তারপর তোমাদেরকে দেখাবো এই যে দেখো বন্ধুরা এতক্ষণে গিয়ে এতটুকু হলো তো এখন অনেকটা বাকি আছে পুরোটা কমপ্লিট হতে দাও তো এই যে দেখো বন্ধুরা আমার ছেলের ড্রয়িংটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো সরস্বতী ঠাকুরটা এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি তো বন্ধুরা তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে বলবে কিরকম হয়েছে ঠাকুরটা